উল দিয়ে জাতীয় পতাকাগুলো শিখে নাও তোমরা তা ক দুদিন পরই তো পনেরোই আগস্ট তা তোমরা জাতীয় পতাকাটা নিজেরাই ঘরে বানাও তা আসুন আমি জাতীয় পতাকাটা দেখিয়ে দিচ্ছি আমি এর আগেও জাতীয় পতাকা ভিডিও দিয়েছি তা ওটা আমি একটা এক লাইন করে করেছি আজকে আসুন আমি আরও সুন্দর করে জাতীয় পাতাকে দেখিয়ে দিচ্ছি আরও সহজ করে দু লাইন দু লাইন করে দেখাচ্ছি দু লাইন সবুজ দু লাইন সাদা আর দু লাইন গেরুয়া তা আসুন আমাদের সঙ্গে বানাচ্ছি ওই পনেরোটা চেন নিচ্ছি আগের ভিডিওতে আমি পনেরোটা চেন নিয়েছি এটা এটা এক লাইন সবুজ এক লাইন সাদা এক লাইন গেরুয়া করেছি আর এটা দু লাইন সবুজ দু লাইন সাদা দু লাইন গেরুয়া করব তা আসুন করছি তাহলে পনেরোটা চেন নিতে হবে জাতীয় করতে গেলে পনেরোটা চেন নিতে হবে পনেরোটা চেন নিয়েছি ফিফটিন চেন এবার থ্রি চেন গ্যাপ দিয়ে ফোর নাম্বার চেনে ওয়ান ডবল করুস হ্যাঁ প্রত্যেক গ্যাপে ওয়ান ডবল করুস প্রত্যেক গ্যাপে ওয়ান ডবল করুস এভাবে দু লাইন করতে হবে ওয়ান ডবল করুস শুধু একটা করে ডবল করুস চেনের মাথায় প্রত্যেক চেনে একটা করে ডবল করুচ দু লাইন করছে এই দু লাইন সবুজ করলাম এবারে দু লাইন সাদা দেবো দু লাইন গেরোয়া দেবো সবুজ উলটা কেটে নেবো সবুজ কাজ নেই এবার দু লাইন সাদা দেব তিনটে চেন করব তিনটে চেন করি প্রত্যেক ডবল ক্রুষে মাথায় একটা করে ডবল ক্রুশ সাদা দুলাইন হয়ে গেলো এবার গেরুয়া দুলাইন হবে জাতীয় পতাকা বানাতেও কি ভালো লাগছে না মানে ছোটোর থেকে জাতীয় পতাকা রঙটাই সবুজ সাদা গেরুয়া এই যে মিশে গেছে এই করলেও কি সুন্দর লাগে না সবুজ ওপর সাদা সাদা গেরুয়াটা কী সুন্দর বানায় মানে করলেই জাতীয় পতাকা খুব ভালো লাগছে দেখেও আমারও গর্ব লাগছে আমি জাতীয় পতাকাটা বানাতে পারছি আগে ছোটোবেলায় কাগজ দিয়ে আঁকতাম আঁকার প্রতিযোগিতা হতো জাতীয় পতাকা আঁকতাম সোজা দাগ দিতাম তিনটে স্কেল দিয়ে দাগ দিতে কি ভালো লাগতো ওগুলো করতে জাতীয় পতাকা আঁকতে খুব ভালো লাগতো এখন উল দিয়ে জাতীয় পতাকা করতে পারছি তাগুলো ভালো লাগছে আমার দুলেন গেরুয়া চলছে এইটাই আবার তিন লাইন সবুজ তিন লাইন সাথে তিন লাইন গেড়ে দেওয়া যাবে কিন্তু চেনটা পঁচিশটা চেন নিতে হবে তখন আর পনেরোটা চেন না পঁচিশটা চেন নিতে হবে কারণ তাহলে পনেরোটা চেন নিলে জাতীয় পতাকা শেপটা আসবে না আর কি পঁচিশটা চেন নিলে আবার জাতীয় পতাকাটা কারণ এই দিকেও যেমন চওড়া হচ্ছে এই দিকেও একটু লম্বা হতে হবে চেনটা বাড়াতে হবে এটা ছোটো জাতীয় পতাকা তাই পনেরোটা চেনে হয়ে গেল দু লাইন এক লেন তো ছোটো করা যায় বড়ো তিন লাইন করতে গেলে ছোটো করা যাবে না তখন বড় জাতীয় পতাকা করতে হবে তখন চেনটা বাড়াতে হবে তাহলে জয় হিন্দ বন্দে মাতারম এভাবে জাতীয় কথা গেলে তোমরা তাহলে করে নাও আমি যে পেনে কালি নেই সে পেন দিয়ে আমি এভাবে উল্টে বেদেনি বেঁধে নিই ব্যাস এবার স্কুলে নিয়ে যাও বাচ্চাদের দাও সুন্দর লাগছে দেখো এভাবে জাতীয় পতাকা তোমরা বানাও তাহলে রাখছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জাতীয় পতাকার জন্য অবশ্যই যেন লাইক পাই এটা তো আবদার করতেই পারি এত সুন্দর জাতীয় পতাকা বানালাম থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য